ধীরস্থির শান্ত লক্ষ্যে অটুট, এটাই তো সাকিব আল হাসান। ছবির মতোই মানসিকতায় মাঠে নিজের লক্ষ্যে শতভাগ অটুট, তাই ভুল থেকে শিখতেও পারেন খুব দ্রুত। শুধু শেখাই না, শেখার কাজ মাঠে প্রয়োগেও মিস্টার 75 পিকচার পারফেক্ট। নিষেধাজ্ঞা থেকে ফিরে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন, কোথাও চিরচেনা ব্যাটসম্যান সাকিবকে খুঁজেই পাওয়া যায়নি। টাইমিং নিয়ে সমস্যায় ভুগেছেন, সেট হয়ে ইনিংস বড় করতে পারছিলেন না, বিকশটেও গড়বড় হচ্ছিল প্রতিনিয়ত। এমনকি কালে ভদ্রে যে কয়েকটা ভালো ইনিংস খেলেছেন সেগুলোতেও বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন না সাকিব ময়। এই ছবিটা যে সময়ের, সেই সময়ের আগেও সাকিব ছিলেন না ছন্দে। বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রথম দিনের দলীয় প্র্যাকটিসে সবার ঘণ্টাখানেক আগে এসে ব্যাটিং করেন এই বাহাতি। ফরচুন বরিশালের ক্যাপ্টেন এর পর থেকেই ব্যাট হাতে রীতিমতো উঠছেন, সবশেষ 4 ম্যাচেই ম্যাচ সেরা, এর মধ্যে আছে ব্যাক টু ব্যাক 50। এখন পর্যন্ত বিপিএলে 8 ম্যাচে 225 রান করেছেন, 30-এর কাছাকাছি গড়ের সঙ্গে 140-এর বেশি স্ট্রাইক রেট, এটাই কি আসল সাকিব? সাকিব আরো আরো ভালো করতে পারে ডেফিনেটলি। আমার যে একটা ব্রেক পড়েছিল, আর গত বছর আইপিএলে যদিও খেলেছে বাট ব্যাটিং এর করার সুযোগ পায়নি, একটু ওর তো একটু সময় লাগে, তো উপর দিকে ব্যাটিং করলে ওর জন্য ভালো হয় যে সুযোগটা এখানে পুরোপুরি পাচ্ছে। অবভিয়াসলি আমি বলব যে এর আগে যেই যেইটুকু সমস্যা হয়েছিল সেটা ছিল ল্যাক অফ ক্রিকেট, ব্যাটিংটা একটু কম হচ্ছিল। অবভিয়াসলি যত প্র্যাকটিস করুক ম্যাচ প্র্যাকটিসের তো উপরে কিছু হয়নি, সেটা একটু কম ছিল, যার জন্য ঠিক ওকে যেমনটা আমরা চাই তেমনটা পাইনি। বাট সাকিবের ব্যাটিং তো এটাই, কিন্তু এর থেকে ভালো ব্যাটিং করার সামর্থ্য আছে। গুড টু সিম যে আবার ও ছন্দে ফিরেছে, এবং ছন্দে সেরা ছন্দের সাকিব কিন্তু সবসময় দলের জন্য অনেক অনেক কাজে লাগে। সাকিবের মাইন্ডসেট আসলে সবসময় ঠিক থাকে, এটা আসলে মাঝখানে যত বেশি একটু বেশি সময় কাটাচ্ছে এটাই, এর আগে উইকেটে বেশি সময় কাটাতে পারেনি, যেটা বলছিলাম যে একটু ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল, যার জন্য ম্যাচ প্র্যাকটিস বলতে আছে ম্যাচে ব্যাটিংটা একটু কম করেছিল, যার জন্যে ছন্দ যেটা বলি গিয়ে টাইমিংটা যেটা বলি সেটা ঠিক মতো পাচ্ছিল না। ও যত ম্যাচ বেশি খেলবে তত এটা ফিরে পাবে, তো এখন যেহেতু রেগুলার ম্যাচ খেলছে সেটা ফিরে পেয়েছে। আর আপনি যদি বিপিএলের ব্যাটিংয়ে দেখেন ওর রেঞ্জ অফ শট কিন্তু বেড়েছে অনেক, এখন কিন্তু অফ সাইড দিয়েও, যেটা ওর শুরুর দিকে যখন সাকিব শুরু করেছিল হি ইজ মোর অফ এ অফ সাইড ব্যাটসম্যান, ওর কিন্তু বেস্ট শট ছিল এক্সট্রা কাভার ড্রাইভ, মিড অফে লং অফের মধ্যে শট খেলা, স্কোয়ার কাট, এটাই কিন্তু সাকিব ছিল যখন শুরু করেছিল। তারপরে ডেফিনেটলি বিভিন্ন ফরম্যাট আসার জন্য একটু মিড উইকেট দিয়ে বেশি খেলতো, মিড অন দিয়ে বেশি খেলতো, বাট এখন সেটাও আছে, সাথে কিন্তু ও পুরোনো যে শটগুলি সেটাও ফিরে এনেছে। আপনি দেখেছেন বিপিএল বেশ কিছু শট দেখেছি আমরা এক্সট্রা কাভারের উপর দিয়ে, সো রেঞ্জ অফ শটটা কিন্তু এখন বেড়েছে, বিকজ এখন তো সবাই আসলে ওয়ার্কআউট করে কে কোথায় স্ট্রংগেস্ট পয়েন্ট সেখানে বোলিং দেয় না, বিকজ সাকিব ওটা বুঝতে পেরেছে, এখন কিন্তু ওর শটটাও অন্যদিকেও নিয়ে এসছে। সো আমার মনে হয় এখন সাকিব অনেক পরিপূর্ণ, এখন দুদিকে শট খেলছে, যেটা সবসময় ভালো সাকিবের জন্য এবং দলের জন্য। শুরুর সাকিব আর এখনকার সাকিবের মধ্যে ব্যাটসম্যানের ব্যাটসম্যানশিপের দিক থেকে পার্থক্য বা ডেভেলপমেন্ট কোথায় দেখেন আপনি? চিন্তা ভাবনায় ডেফিনেটলি, শুরুতে কিন্তু এসেছিলো এজ এ ব্যাটসম্যান হিসাবে বোলিং করতো, পরের দিকে বোলিংটাও ওর ভালো হয়েছে, একসাথে দুটো দিকেই করতো, জেনুইন অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করেছে, বাট শুরুর দিকে ইজ এ জেনুইন ব্যাটসম্যান, টপরে ব্যাটিং করতে, এখন কিন্তু আবার ওকে আমরা টপরে ব্যাটিং দেখতে পাচ্ছি। চিন্তাভাবনায় ডেফিনেটলি ও এখন অনেক পরিণত, শটও অনেক, সিলেকশন অনেক বেড়েছে, যদি ই করতে বলেন কম্পেয়ার করতে বলেন ডেফিনেটলি এখন সাকিব অনেক পরিণত ব্যাটিং করে। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যেমন হন আর কি, ভুল শুধরাতে সময় নেন না, অনুশীলনে যা শেখেন মাঠে তা করে দেখান সাকিবও তাই। সবশেষ কয়েক ম্যাচ দেখে মনে হচ্ছে সাকিব তার চিরচেনা ব্যাটসুইং টাইমিং ফিরে পেয়েছেন, এই ফিরে পাওয়া যত লম্বা সময় ধরে স্থায়ী হবে আখেরে লাভ হবে ওই লাল সবুজ জার্সির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আফরান পিয়াল, অলরাউন্ডার। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট, অফারটি চলবে সীমিত সময়ের জন্য।